সে রক্ত খাবে, রক্তখুনি, রক্তমুখী, তাকে রক্ত আরো দরকার হলে দেব। আগে চলে যেতে হবে দাদা, ও বিদায় করে দিতে হবে। যাবেন আপনি, মানুষকে রক্ত আর কত দরকার, কত রক্ত, যত রক্ত দরকার হয় আমাদের কাছে নেন। আমরা এসে যারা আছি যুবকদের নয়, তোমরা লড়াই করো, আমরা রক্ত দিও, আর কত রক্ত দরকার। তবে সে আপোষে যাবে না, তবু এই বাংলার মাটিকে আমরা রক্ষা করবে। অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, খারাপি, মানুষের হত্যা, যেখানে প্রতিবাদ দরকার সেখানে ডাক্তার জাবুল্লাহ চৌধুরী বিস্ফোরকের মতো হাজির হতেন। আজকে তিনি নেই, আগুন লাগলে এই যে ঢাকা মেডিকেল কলেজের পাশে থেকে শুরু করে বহু জায়গায় আগুন লাগলো, ডাক্তার জাবুল্লাহ চৌধুরী সবার আহত। আমি একদিন দেখতে গিয়েছি গণস্বাস্থ্যে, উনি আইসিউতে ভর্তি, ভাবি পাশে বসা, বললো যে তোমার ডাক্তার নিষেধ বলতে কথা বলার জন্য, বলে আমি কথা বলবো, ভাবির কথা শুনে নাই, বলে আমি কথা বলবো। আমাকে একদিন বললো যে রব সাহেব, শকির ভাই কোথায়? শকির ভাই মানে শেজুর আলম খান। বলে তাকে বলেন বেরিয়ে আসতে, এই সুরেশারি সরকারকে তাড়াতে হবে, তার মতো লোকের দরকার, যারা পিছু টান নাই, যারা জীবনে মায়া করে না, এমন মানুষের দরকার। এই বিদ্যমান কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে তাড়ানোর জন্য হাতে নিডেল খুলে যখন তার ডায়ালিসিস চলতেছে তখন তিনি উঠে চলে আসছেন, তার নাম হলো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমার একটা কথা মনে আছে, আজকে বাংলাদেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি না আমি জানি না। আমি তখন সমনী কলেজের ছাত্র, রেলওয়ে স্টেশনে একজন মহিলা এ সবসময় ওখানে বসে থাকতো, পাগল, সবাই বলতো পাগল নেই। তা আমি বললাম যে দিদি কি করো, কয় আমি নাকি সবার ভাবি, মানে পাগলের বউ সবার ভাবি। বাংলাদেশের অবস্থা হয়েছে, বাংলাদেশকে নিয়ে এখন উষ্ঠা মারতেছে সবাই, বিশ্বের সকল বড় বড় দেশগুলি তারা আজকে বাংলাদেশকে পাগলের বউ হিসাবে আখ্যায়িত করতে চায়। এই সরকার দরকার হলে ক্ষমতা দিগাইত থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে, বাংলাদেশ থেকে বিক্রি করে দেবে, হস্তান্তর করবে যে কোনো কিছুর বিনিময়ে হোক। আজকে গণজাগরণ হয়েছে, গণ অভ্যুত্থানের দরকার, মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে, স্বাধীনতা চুরি হয়ে গেছে, সার্বভৌমত্ব বিকিয়ে যাবে। আমার অনুরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আজকে এখানে যেভাবে আমরা একসাথে হয়েছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ দল মত নির্বিশেষে, আমি ছাত্র যুবক শ্রমিক সবাইকে বলবো, পেশাজীবী সংস্কৃতিসেবী, আসল বাস্তা নেমে এই যারা আমাদের স্বাধীনতা বিক্রি দেওয়া দিয়ে ক্ষমতাতে টিকে থাকতে চায় তাদেরকে বিদায় করে দিয়ে এই জাতিকে রক্ষা করি। এটা আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অনেকে তখন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাই নাই, আমি যুবকদেরকে বলবো এই দ্বিতীয় মুক্তি অংশগ্রহণ করে আপনাদের বাপের, এই আপনাদের বড় ভাইয়ের, আপনাদের দেশের জাতির জনগণের মানুষের অধিকার ক্ষমতা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা একসাথে লড়াই করি। এই লড়াই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই, এই লড়াই আমাদের এই জন্মভূমি মাটিকে রক্ষা করার লড়াই। স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বের সম্মুখীন আজকে সার্থকতা ভুলে যেতে হবে, আমাদের আমাদের ব্যক্তিগত অভাব অনটনের কথা ভুলে যেতে হবে, এই এই সরকারকে বিদায় করতে হবে। গণবিস্ফোরণ আসন্ন, আমি জানি না, নির্বাচন তো উনি করতে পারবেন না, উপনির্বাচন দিয়েছেন নাটোরের আগামী মাসে, তার হলো ডাক্তার জাফরুল্লাহ কি হবে, কি কথা বললে কি হবে, কোনো সময় চিন্তা করে কথা বলতেন না, তিনি যেটা পছন্দ করতেন, যেটা ভালোবাসতেন এবং যেটা বিশ্বাস করতেন সেটাই বলতেন। 18 কোটি মানুষের মধ্যে ডাক্তার জাফরুল্লাহ আরেকটা আছে কিনা আমার সন্দেহ আছে। ডাক্তাররা বলছে যে ওনার সপ্তাহের মধ্যে 2 বার ডায়ালিসিস হয়, উনি সিরিঞ্জের হাত থেকে খুলে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মাঠে চলে আসতেন।
মসজিদ মন্দির পাগোদা গির্জা যেটাই বলেন কোনো অন্যায় অত্যাচার জুলুম মানুষের উপর হচ্ছে পুলিশি নির্যাতন যেখানে হবে সেখানে আর কেউ না তাহলে ডাক্তার জামুল্লা চৌধুরী পাবেন তো আমি প্রথমে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অনেক বক্তা ছিল আজকে বাংলাদেশে একটা মানুষকে অনুকরণ করা যায় তার মধ্যে তিনি হলেন ডাক্তার জামুল্লা চৌধুরী একজন ডাক্তার এখানে আছে যে আমার সাথে ডাক্তার জামুল্লা চৌধুরী রামগুড়িতে আমার বাড়িতে গিয়েছিলেন তিন দিন চার দিন একই কাপড় একই প্যান্ট একই শার্ট গোসল করে নেয় আমি বললাম যে মেয়েগুলোকে যেন নতুন গোসল করায় দেই বলার মতো না অসুস্থতা ব্যক্তিগত কোনো সমস্যা রোগ ব্যাধি যাকে কোনোদিন টাচ করতে পারেনি তার নাম হলো ডাক্তার সাফরুল্লাহ তিনি বিশ্বাস করতেন সবাই যখন রেশন পায় বিশেষ করে আমাদের সেনাবাহিনীর লোকেরা রেশন পায় কিন্তু যারা উৎপাদন করে তারা কেন রেশন পাবে না তারা কেন খেতে পারবে না তার একটাই দাবি ছিল বাংলাদেশে বিনা চিকিৎসায় কেউ মারা যেতে পারবে না সবার জন্য চিকিৎসা কায়েম করতে হবে এবং রেশনিং ব্যথা চালু করতে হবে সবার জন্য বেকার ব্যথা চালু করতে হবে সবার জন্য দেশের কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা এই বলে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ সেই সময় মুক্তিযুদ্ধ শুরু হলো ওই যে এই একটা জিনিসের সাথে বাংলাদেশ এবং তার মুক্তিযুদ্ধ তার সাথে যদি জড়িয়ে গেলেন আর উনি ফিরে গেলেন না সেখানে ওনার লেখাপড়া কমপ্লিট করলেন না তার সাথে এসেছিল ওই দুইজন একসাথে এসেছিল মুবিন ভাই ডক্টর মুবিন উনি এফআরসিএস এমএসসিপি লন্ডনে এখনও প্র্যাকটিস করেন হ্যাঁ খুব উনিও মুক্তিযোদ্ধা ছিলেন সাহসী ব্যক্তিত্ব কিন্তু উনি চলে গেলেন কিন্তু জাফরুল্লাহ ভাই এই বাংলাদেশ ছেড়ে এমন একটা দেশের সাথে এমন একটা দেশের স্বাধীনতার সাথে উনি যুক্ত হয়েছিলেন এমনভাবে যে অক্টোপাসের মতো তাকে জড়িয়ে রাখলো উনি আর যেতে পারলেন উনি গেলেনও না শেষ পর্যন্ত এই দেশের মানুষের জন্য সর্বপ্রকার মানুষের জন্য সর্বস্তরের মানুষের জন্য সেটা বড় লোক হোক গরিব লোক হোক হ্যাঁ ওই নারী হোক সবার জন্য শিশু হোক সবার জন্য উনি কিছু না কিছু করে গেছেন ওই সমস্ত মধ্যে আমি যাবো না ওনার '92 ওনার ওষুধ নীতি উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর এখানে উপস্থিত আছেন মুস্তাফা জামান হায়দার সাহেব এখানে উপস্থিত আছেন আসম আব্দুর রাও এখানে উপস্থিত আছেন মান্না ভাই এখানে উপস্থিত আছে জুনায়েদ সাকিব উপস্থিত আছেন জহিরুদ্দিন স্বপন এবং অন্যান্য নেতৃবৃন্দ সামনে সংগ্রামী উপস্থিতি আপনারা আজকে যার কথা এখানে শুনতে এসেছেন অল্প কথায় এটা শেষ করা যায় না জাফরুল্লাহ ভাইয়ের সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল মুক্তিযুদ্ধের 51 সাল থেকে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত 52 বছরের সম্পর্ক উনি আমার ফিলসফার ছিলেন উনি আমার মেন্টর ছিলেন উনি আমার বন্ধু ছিলেন উনি এমন একটা মানুষ ছিলেন সো ফুল অফ উইজডম যার কাছে যে কোনো ব্যাপারে যে কোনো দেশের ক্রান্তি লগ্ন হোক অথবা নিজের কোনো প্রবলেম হোক যাওয়া যেত এবং মন খুলে কথা বলা যেত আর উনি এমন একটা সমাধান দিতেন যেটা গ্রহণযোগ্য হাজারবার গেছি তার কাছে বিভিন্ন সময় বেশিরভাগই রাজনৈতিক কারণে তো উনি কোনো সময় তার কাছ থেকে কিছু না পেয়ে ফেরত আসেনি আমি আজকে জিনিসটা খুব সিরিয়াস দেখে নেব না
মজার একটা দুটো কথা বলবো। রিজু ভাই একটু আগে তাকে চে গুয়েভারা সম্বন্ধে তার সাথে তুলনা করলেন। আমার চে গুয়েভারা ছিল ডক্টর জাফরুল্লাহ। হি ওয়াজ এ ডক্টর, হি গেভ ইজ লাইফ, হি ফট ফর দিস কান্ট্রি অ্যান্ড গেভ ইজ লাইফ, থ্রু আউট ইজ লাইফ হি ফট ফর বাংলাদেশ। উনি